নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পিয়া স্কুলিদের দুর্দান্ত স্বাদের একটি রান্না, যেটা একদম কম সময়ে তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে দারুণ লাগে। পিয়া স্কুলের এই নতুন স্বাদের রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রান্নাটি শুরু করে। সবার প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি রান্নার জন্য 2 চামচ সর্ষের তেল। আপনারা চাইলে এই রান্নাটি সাদা তেলেও করতে পারেন। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন কালো জিরে, দিয়ে দিলাম 1টা শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেব 1টা মিডিয়াম সাইজের আলু, এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একদম ছোট করে কেটে নেওয়া আছে আলুগুলো। এবার আলুগুলো হালকা একটু 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করার পর দিয়ে দেব একদম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া গাজর। এবার গাজর আর আলুটা 1 থেকে 1.5 মিনিট আমি ভেজে নেব, যেহেতু আলু আর গাজরটা রান্না হতে বা সিদ্ধ হতে একটু সময় লাগে, তার জন্য এগুলো একটু আগে ভেজে নিতে হবে। 1 মিনিট ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেবো এর মধ্যে 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু আলু আর গাজরটা ভাজার পরেই দেবেন। পেঁয়াজ দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব। হালকা করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজকলি। পেঁয়াজকলিটা এখানে কিন্তু আমি খুব একটা বেশি বড় করে কাটিনি, একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এবার দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। এই রান্নাতে কিন্তু একটুও জল পড়বে না, সবজি থেকে যে জলটা বের হবে সেটাতেই কিন্তু রান্নাটা হবে। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 মিনিট রান্না করে নিতে হবে। 2 মিনিট হয়ে গেছে, 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এবার এগুলো একটু নাড়াচাড়া করে দেব। সবজি কিন্তু এখনও পুরোপুরি হয়নি সিদ্ধ। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ মটরশুঁটি, দিয়ে দেবো 1টা মিডিয়াম সাইজের টমেটো স্লাইস করে কেটে রেখেছিলাম সেটা। পেঁয়াজকলির আরও একটি রেসিপি আমি চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। পেঁয়াজকলিদের দেশি পুত্রির অসাধারণ একটি রান্না, খেতে কিন্তু অসাধারণ হয়। আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেবো, 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন এখানে সবজি মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, তবে এখনও কিন্তু নামানোর মতন হয়নি। এটা আরও কিছুক্ষণ এটা ভেজে নিতে হবে ঢাকনাটা খুলেই। যখন সবজির গায়ে একটু হালকা লালচে রঙ আসবে বা হালকা একটু ব্রাউন ব্রাউন কালার আসবে, তখন এটা একদম তৈরি হয়ে যাবে। দেখুন হালকা একটু লালচে রঙ চলে এসেছে আর কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে। ঠিক সেই সময় বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিতে হবে। ধনেপাতা কুচিটা আর টমেটো কুচিটা আপনারা অবশ্যই এই রান্নাতে দেবেন, তাহলে এর টেস্টটা বুঝতে পারবেন, অসাধারণ একটা টেস্ট। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর একদম তৈরি হয়ে গেছে আমাদের অসাধারণ স্বাদের পেঁয়াজকলি রান্না। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। ধন্যবাদ।